7 অক্টোবর 2000 টাকা নোটগুলি ব্যাংকে জমা করে তার বদলে অন্য নোট পাওয়া শেষ দিন। এরপরেও যদি আপনার কাছে বড় নোটগুলি থেকে যায় তাহলে এগুলো আর কোনো কাজে লাগবে না। 2000 টাকার নোট বদলানোর জন্য 30 সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করেছিল আরবিআই, কিন্তু শেষ মুহূর্তে এটি এক সপ্তাহ বাড়ানো হয়েছিল। আরবিআই দেওয়া এক সপ্তাহের এক্সটেনশন আজ শেষ হচ্ছে। 31 মার্চ পর্যন্ত তথ্য অনুসারে দেশের বাজারে 3.56 লক্ষ কোটি মূল্যের 2000 টাকার নোট ছিল। 29 সেপ্টেম্বরের মধ্যে এই নোটগুলির 96% ব্যাংকে এবং আরবিআই এর 19টি আঞ্চলিক অফিসের মাধ্যমে ফেরত এসেছে। ফেরত আসা নোটের মূল্য 3.42 লক্ষ কোটি টাকা, যেখানে এ তারিখ পর্যন্ত অবশিষ্ট 0.16 লক্ষ কোটি টাকা বাজারে উপস্থিত ছিল। এর পরিপ্রেক্ষিতে আরবিআই এই নোটগুলি ফেরত দেওয়ার জন্য 7 অক্টোবর পর্যন্ত সময় বেঁধেছিল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।